আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ 7ই মে সকাল 8:40 এর দিকে একজন চোর দেখতে খুবই সুদর্শন আমাদের গ্যারেজে ঢোকে এবং দারোয়ান যখন তার বাইরে একটা বাথরুম আছে ওই বাথরুমে যখন ঢোকে তখন ও ভিতরে ঢুকে দারোয়ানের বাহিরের গেটটা লাগিয়ে দেয় যেন দারোয়ান বের হতে না পারে। দেখেন কত আস্তে আস্তে সে গ্যারেজের ভিতর ঢুকতেছে। সম্ভবত নিচতলার কোনো ভাড়াটিয়া গ্যারেজ থেকে বের হচ্ছে দেখে সে আবার তার মুভমেন্ট চেঞ্জ করে তাকে দেখলে কোনো পাগলেও চোর বলবে না। দেখেন কত ভদ্র বেশি, একটা জিন্সের প্যান্ট পরা, কালো গেঞ্জি গায়ে, হাতে একটা মোবাইল। সে দেখেন কি আস্তে আস্তে যাচ্ছে দরজা বাহির থেকে বন্ধ করে দেওয়ার জন্য। লকটা লাগিয়ে দিয়েছে বাহির থেকে এবং সে আস্তে আস্তে দারোয়ানের যে রুমটা আছে সে রুমটা চেক করতে আসছে এবং সিসি ক্যামেরা দেখে মুখটাকে ঘুরিয়ে নিল। রুমে কেউ আছে কি না সে এটা চেক করতেছে। যখন কনফার্ম হলো কেউ নাই তখন সে আমাদের সিঁড়ি রুমে ঢোকে। ওখানে একটা মোটর থাকে আর আমার সাইকেলটা রাখি, আমার ছেলের সাইকেলটা, তালা মারা আছে অবশ্য। তো দারোয়ান যখন বাথরুমের কাজ সেরে গ্যারেজে ঢুকবে তখন দেখে এখানে এই দিক থেকে কে যেন লক করে দিয়েছে, তখন সে জোরে জোরে পিটাতে থাকে। তো পিটানের আওয়াজ শুনে আমিও শুনেছি, তখন আমি বাথরুমে ছিলাম, তো আমি মনে করলাম এত সকালে কে। তো দেখেন ওই লোকজন আসবে দেখে সে দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে দৌড়াচ্ছে, তার মানে তার পায়ে ডিফেক্ট আছে। তো এই যে দেখেন তার পায়ে একটা পায়ের ডিফেক্ট আছে। সে সুন্দরভাবে ওই দিক থেকে দৌড়ে এসে এদিক থেকে আস্তে করে ভদ্রলোকের মতো চলে যাচ্ছে। আর দারোয়ানের এই চিৎকার চেঁচামেচি শুনে ওই পাশের সামনের বাসার দারোয়ান সে এসে দরজাটা খুলে দেয়। তো এই হচ্ছে অবস্থা দেশের। এই অল্প সময়ের মধ্যে যদিও সে আমার সাইকেলটা নিতে পারে নাই, বাট দেখেন সে কী করেছে, আমি হতভম্ব হয়ে গেছি যে এই সে মনে হয় 30 সেকেন্ড সময় ছিল তার হাতে বা 1 মিনিট সময় ছিল। সে 1 মিনিটের মধ্যে সে এই সিঁড়ি রুমে ঢুকে, এইখানে কিন্তু গেটে তালা মারা থাকে, আমি পরে খুলেছি, ও এটা টপকে এই পাশে গিয়ে সাইকেলে দুইটা লক, একটা হচ্ছে এই উপরে যে শিকল দেওয়া এটা, তো এই লকটা এই এই এইটার সঙ্গে চেম্বারের সঙ্গে লাগানো ছিল, এই চেম্বারের সঙ্গে লাগানো ছিল। তো এখানে সম্ভবত কোনো বোর্ড, সুইচ বোর্ড লাগানোর কথা ছিল, এই সেভাবে আর কি তৈরি করা। দেখেন সে কিন্তু তালাটা ভাঙে নাই, সে মূলত সে শিকলটাকেই ভেঙে ফেলেছে। শিকলের যে জয়েন্ট যেখানে একটা ঝালাই দেওয়ার কথা ছিল বা সেটা ছিল না, সেটাকে বাঁকা করে ফেলেছে দেখুন, তারপর আস্তে বের করে ফেলেছে। কিন্তু এই সাইকেলের আরও একটা লক ছিল যে চোর হয়তো যখন সাইকেলটা নিত তখন বুঝতে পারতো, এটার যে ব্রেক আছে এই ব্রেকের সঙ্গে একটা লক লাগানো থাকে। তো এই হচ্ছে অবস্থা, অনেক দিন ইউজ হয় না, ধুলোবালি পড়ে আছে, তো এটা খুবই বাজে অবস্থা। দেশে মনে করেন যে যখন লকডাউন চলছে তখন কিন্তু সবার মুখেই মাস্ক এবং অনেকে পিপি পরে রাস্তাঘাটে ঘুরে, তো এদেরকে দেখে সিসি ক্যামেরা কেন, পুলিশও চিন্তাও করতে পারবে না যে এই সাইকেল চুরি করতে পারে। তো দেখেন এই মাস্ক পরার কারণে তার মুখটা কিন্তু চেনা যায়নি। তো আমি মনে করি সকল মহলেরই সতর্ক থাকা উচিত, প্রশাসন চিনে থাকেন তাহলে আমি মনে করি তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত। ধন্যবাদ সবাইকে, সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।